দলের স্বার্থ দিকে দেখে না। বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড়। দেশ এবং গণতন্ত্রের স্বার্থে আমরা বারবার আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নিশ্চয় স্বীকার করবেন, বাংলাদেশের সংসদীয় পদ্ধতি চালু করার ব্যাপারে জামায়াত ইসলামী ছিল নিয়ামক শক্তি। আজকে আমি এই কথাই জন্য বলছি, আজকে বর্তমান সরকারের আচরণের কারণে বহুদিনের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আজকে সংসদীয় রাজনীতি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। মাননীয় বিরোধী দলের কে সামনে রেখে প্রধানমন্ত্রী সংসদ নেতা বলেছিলেন, বিরোধী দলের আকার দেখে আমরা তার সাথে ব্যবহার করব না, বিরোধী দলকে বিরোধী দলের মত মর্যাদা আমরা দেব। কিন্তু সাড়ে চার মাসে আমরা দেখলাম এই কথা তিনি রক্ষা করতে পারেন নাই, যে কোনো কারণে হোক, যার ফলে আজকে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন এবং চিন্তিত এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, এদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। আর তার পাশাপাশি আমাদের নেতা বলবেন আমাদের খানে এমন কিছু সমস্যা এসে চেপে বসছে যা সমাধান করার দায়িত্ব নির্বাচিত বলে পরিচিত এই সরকারের। আমি এখানে স্পষ্ট এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর ব্যাপারে, আগ্রাসী শক্তি মোকাবেলা করার ব্যাপারে যদি বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন না করে, বাংলাদেশের জনগণ জনতার ঐক্য গড়ে তুলে আন্দোলন করে তুলবে এবং দেশে গণতন্ত্র এবং দেশে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত করবে। আজকের এই সমাবেশ আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে আমাদের নেতা বক্তব্য রাখবেন, আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগামী দিনে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেতন দেখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির জনাব মকবুল আহমদ বলেন, তিন চার মাসেই তারা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে আমরা দেখলাম, মহা সমাবেশ আকারে তারা মহা দখলের উৎসব করেছে, টেন্ডার চাঁদাবাজি তাদের ছেলেরা সোনার ছেলেরা যা শুরু করেছে তা আমরা দেখলাম। মেডিকেলে তারা নিজেদের ছাত্র নেতাকে হত্যা করেছে, আর সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন ছাত্র দল এবং শিবিরের লোকেরা ভিতরে ঢুকি তাকে মেরেছে। যখন ভিতরে ঢুকেছে তখন তারা কোথায় ছিলেন? এটা একটা হাস্যাস্কর ব্যাপার। অবশ্য তিনি রাগে বনবাসে গিয়েছেন, মানে পদত্যাগ করেছেন, তাদের আর গার্জিয়ানশিপ দিবেন না। তো এখন তাদেরকে কার কাছে রেখে গিয়েছেন? তারা এখন তাদের খেলা দেখাচ্ছে। আমরা জাতি এখান থেকে আমরা বাঁচতে চাই, এই খেলা আমরা দেখতে চাই না। প্রিয় ভাইরা আমার, এরপরে ইসলামের বিরুদ্ধে আইন করবে না বলেছেন, আমরা তো খুশি হয়েছি বিরোধী কিছু বলবে না। তাদের তো উচিত ছিল ইসলামের পক্ষে আইন করবে বলার, বিরুদ্ধে তো প্রশ্নই নাই। এখন তারা নির্বাচিত হয়ে বলল যে এখন তারা মাদ্রাসায় জঙ্গি আবিষ্কার করছে, আর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেকুলার এডুকেশন করবে, সাম্প্রদায়িক কোনো সমাজ যেন না থাকে। আল্লাহ রসুলের কথা, ইসলামের কথা, ইমানের আলোকে চরিত্রবান লোক তৈরির কথা, এটা যদি সাম্প্রদায়িক হয় তা আপনারা কি চালু করবেন? সেটার দ্বারা তো আপনাদের ওই সোনার ছেলেদের মতো সন্তান পয়দা হবে, যার দ্বারা কোনো সন্তান কল্যাণ পাবেন না। শেখ মুজিবুর রহমান সাহেব যাদের জ্বালায় জ্বলেছে আপনারা তার চেয়ে বেশি জ্বালায় জ্বলবেন, সবখানে আগুন লাগিয়ে নিজকে অগ্নিদগ্ধ করবেন না। জনসভার সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান সভাপতির বক্তব্য রাখেন। আমি সংগ্রামী ঢাকা মহানগরীর সংগ্রামী জনতাকে মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় নির্দেশে স্বল্প সময়ের মধ্যে আমরা এই জনসভার আয়োজন করেছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিলাম ঢাকা মহানগরীর জনগণকে এই জনসভা বিশাল জনসভাতে পরিণত হবে। আজকে ঢাকা মহানগরীর জনগণ আমাদের সহমতে সাড়া দিয়ে আজকে এই জনসভা জনসভাতে পরিণত হয়েছে।
শুধুমাত্র একটি কথাই বলতে চাই, নির্মাণের প্রতিবাদে প্রয়োজনে আপনারা লং মার্চের কর্মসূচি দিন। ঢাকা মহানগরীর কর্ম জনগণ আপনাদের এই নেতৃত্বে এই কর্মসূচি পালন করার জন্য ঐক্যবদ্ধ প্রস্তুত রয়েছে। এই আহ্বান জানিয়ে আবারও সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা মহানগরীর জনতা।